কাছে 11টার সময় হঠাৎ করেই হসপিটালে অ্যাডমিশন হতে হয়েছে। আমি বাঁকুড়া নার্সিং হোমে আছি, হার্দিক নার্সিং হোম, বাইরেটা আপনাদের দেখাবো। তো দু তিন দিন ধরে ভিডিও ঠিক মতো করতেও পারছিলাম না, আমার মনে হয় আরও পাঁচ দিন বন্ধ হবে, কারণ আপনারা জানেন যে আমার দ্বিতীয় বেবি হচ্ছে, আমার তো সেকেন্ড বেবি হবে আপনারা জানেন। তো যাই হোক, এখন টাইম হয়ে গেছে, আমি ভর্তি হবো বলে আসিনি, আমি চেক আপে এসেছিলাম, তো হঠাৎ করে ডাক্তারবাবু অ্যাডমিশান করে নিল, ন মাস হয়েই গেছে। তো এখনও পর্যন্ত বাড়ির সব মানে সবাই বলতে আমার মা বাবা এখনও আসেনি, তারা সকালেই আসবে, তো সকালেই সিরিয়াল হবে। এখন এসেছে বলতে আমার শাশুড়ি এসেছে আর আমার হাজব্যান্ড এসেছে। আমি শাশুড়িকে নিয়ে এসেছি, যদি হঠাৎ করে থাকতে হয়। তো বিভিন্ন রকমের টেস্ট হলো, রিপোর্ট হলো, সব কিছু রিপোর্ট দেখে ডাক্তারবাবু বললেন যে বাড়ি ফিরে না গিয়ে অ্যাডমিশন হয়ে যাওয়াই ভালো। তো ট্রিটমেন্টে চলে এসেছি, ট্রিটমেন্ট চলছে, কাল সকাল নাগাদ সিজার হবে, আপনারা তো সব দেখতেই পাবেন। আর তাছাড়া সব কিছুই আপডেট অনুর চ্যানেলে, কারণ আমার এখন ভিডিও এক্সপোর্ট করবার হ্যাঁ চ্যানেলে যা পায় তাই করি ব্লগ, হ্যাঁ যা পায় তাই করি ব্লগে আপনারা সব কিছুই দেখতে পাবেন। আমিও ছোটোখাটো ছাড়তে থাকবো, কারণ অনুর যে ফোন সেটা তো আর আমার কাছে নেই, তবুও বলেছে আমাকে তুমি একটা দুটো করে ক্লিক করে রাখবে। আর এমনিতেই আমরা তো নিরামিষ খাই, খাওয়া দাওয়াটা খুব অসুবিধাই হচ্ছে। তো আমার শাশুড়ির জন্য চানাচুর কাঁচা লঙ্কা মুড়ি নিয়ে বসেছে, চিন্তাও লাগছে, মনটা খারাপও লাগছে, আর এবার খুশিও লাগছে, ভালোও লাগছে মনটা। আমার রাত্রি হবে, রাত্রিও লাগিনিও কোনো মিলে নেই, যা হয় তো ভগবান যা দিয়েছে তাই ভালো, ভালো ভালো হয়ে যাবে, আশীর্বাদ সব করি যে আমার বৌমা যেমন সুস্থ থাকে, আমার রাত্রি লাগিনি যাই হয় তারাও যেমন সুস্থ থাকে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করুন, আর যাতে সব কিছু ঠিকঠাক থাকে। আর আমার ইষ্ট প্রসঙ্গে ঠাকুরের কথা আলোচনা করা আছে, সবই আলোচনা করা আছে, কালকে ফোন কাল পরশুর মধ্যে ফোনটা নিয়ে এসে আমি বিভিন্ন এডিট করা আছে, সব রেডি করা আছে, আমার হাজব্যান্ড মনে হয় ছাড়বে একটা একটা করে, আমি ভিডিও এডিট করে এসেছি। আর জিউ তো ঘরে আছে, সে তো বলছে আমি আজই যাব, তোকে আনা হয়নি, কালকে হয়ে যাক ভালোই ভালোই সব, পরশু দিনে জিউ আসবে, জিউ তো মানে অপেক্ষা করে আছে, ওর ভাই হবে না বোন হবে সেটা দেখার জন্যে। ঠাকুরের আশীর্বাদ তো আছেই, ঠাকুর আছে। বছর আগে আমি আমার শাশুড়ির এখানে অপারেশন করেছি, তখন একটা ছোট্ট ক্যামেরা করেছিলাম, ভিডিও দিয়েছিলাম। তো দেখা যাক, আমার এখন একটু ভয় ভয় লাগছে, আমি ঠিক করে কথা বলতে পারছি না, যদিও এটা সেকেন্ড বার, তবুও তো একটু ভয় মানুষের থেকেই থাকে। তো এখন ভিডিও তো ক্লোজ থাকছে, ঠাকুরের আলোচনাই বলুন আর এমনি টিপসই বলুন, তবুও চেষ্টা করবো, তোমার তো এডিট করা আছে মানে আমি চেষ্টা করবো, চেষ্টা করছি বাড়ি থেকে ফোনটা নিয়ে এসে একটা একটা করে টিপ আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। আর ততক্ষণ আমাকে একটু একটু দেখুন আমি কেমন আছি না আছি, সেসব ভিডিও আপনাদের আমি দিতে থাকবো। আর বাকি বড় ভিডিও একদম সব কিছু পাওয়ার জন্যে যা পাই তাই করি, আপনারা তো টাইমে খুললেই পেয়ে যাবেন। যদিও আজকের একটা ভিডিওতে দেখছেন যে ওখানে অনু বলছে যে মেজ বৌদি যাচ্ছে ইমার্জেন্সি ছিল ব্যাপারটা, বলতে আমার দেহে খুব একটা মুভমেন্ট হচ্ছিল না, আমি ফোন করেছিলাম এখানে, তো ডাক্তারবাবু বলছে মুভমেন্ট যদি খুবই কম করছে তাহলে চলে এসো। বিভিন্ন রকম রিপোর্ট করানোর পর বললো ঠিক আছে তাহলে কাল সকালে হবে। বাবা মা বাড়িতে চিন্তিত, দিদি জামাই বাবু, তার সঙ্গে ঘরে জিউ আছে, আর বাড়ির সকলেই তো এলে খুবই ভালো হতো, তারা তো সবাই, বিশেষ করে আমাদের ঠাকুমা শুধু একবার করে স্বপ্ন দেখছে, এই হচ্ছে এই হচ্ছে, কী হয় ঠাকুরই জানে। তো আজ এই পর্যন্ত, কালকে আবার ছোটোখাটো আর একটা ক্লিপ দেওয়ার চেষ্টা করবো।